হ্যালো দে গাইস, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচেন। তো এখন অনেক দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে আর এখন আর্ধেক গিয়ে নিচে বেঁধে ফেলেছি, এবার শুধু টেল ব্যাগটা বাকি আছে। টেল ব্যাগটা বেঁধে একদম সোজা গিয়ে বাইকে দেখা হচ্ছে। Is it okay if I'm the same? I'm catching feelings from all the dealings. Am I astray? What do you say? How are you feeling? Is it the same? তো গাইস, এখন টাইম হচ্ছে 7:00 আর আমরা ছিলাম এই হোটেলে। আর এখন আমি লাচুং থেকে রাইডটা স্টার্ট করছি লাচুংয়ের উদ্দেশ্যে। ভালোই লেট হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে না, আর গরমও লাগছিল বসে, এত কিছু পরে নিয়েছি। আজকে রাইডটা হতে চলেছে অ্যাপ্রক্স 190 কিলোমিটার। এখান থেকে সিধা চলে যাওয়ার ইচ্ছে আছে, 0 পয়েন্ট সব ঘুরে তারপরে আবার লাচুং এসে থাকার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। আমরা ছিলাম ওইখানটা, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে পুরো, ওইখানে ছিলাম। এইটা না দাঁড়িয়ে পারলাম না, কি সুন্দর ঝর্ণা। আর এই দেখো এদিকে ব্রিজ। তো গাইস, এখন রয়েছি সিএলএন রোডে, এখান থেকে চলে যাচ্ছে আমার লাচুং এর দিকে। একটা অনেকে চুংঠাং বলে, কিন্তু এক্সাক্ট চুংঠাং না, যেরকম আমরা অনেকে যেমন কলকাতা টলিগঞ্জে থাকে, কলকাতা বেহালায় থাকে, সেরকম ব্যাপার চুংঠাং বলে জায়গাটাকে। এক্সাক্ট চুংঠাং না, চুংঠাং এখান থেকে একটু নিচে গেলে চুংঠাং টাউন লেখা। আর আসার পথে আশা করি তোমাদের আমি শেয়ার করেছি সেটা। তো লাচেন থেকে এই যে সিএলএন রোড অবধি 28 কিলোমিটার, আর লাচেন থেকে লাচুং অবধি ডাইরেক্ট ডিস্টেন্স হচ্ছে 46.6 কিলোমিটার। আর এই রাস্তায় আমার প্রথম আসা, আহ হা হা, রুকটা রুকটা কী সুন্দর বিউটি, কী ভিউ, ওয়াও। টাইম হচ্ছে 7:57, মানে 1 ঘন্টাও লাগলো না, প্রায় 1 ঘন্টা লাগলো, কেন বৃষ্টির সময় তো। আর এই সাইডটা দেখো পুরো শুকনো রাস্তা, ওদিকে বৃষ্টি হয়েছে, এদিকে বৃষ্টি হয়নি। আর এদিকে অথচ আমরা রেনকোট পরেই আছি, কিন্তু পরে থাকাটাই ভালো, কখন কোথায় বৃষ্টি চলে আসবে দরকার নেই। বৃষ্টি পড়লে আবার দাঁড়িয়ে রেনকোট ফেনকোট পরে রাইডটাকে থামাতে যাই না, একবারে একটা চলে যেতে চাই। আর এখানে জিও টাওয়ার পাওয়া যায়, তো জিও টাওয়ারটা পাওয়ার ফলেই আমি মাকে একটু ফোন করলাম, ভিডিও কল করে দেখালাম। এদিকে কাজ চলছে, ওদিকেও গাড়ি ভর্তি, তো দাঁড়াতে হবে এখন। এখন টাইম হচ্ছে 8:54, আর এই রোডের কাজ সবে শেষ হলো, অনেকটা টাইম নষ্ট হলো। আমি ওই ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে মাকে কল করছিলাম, তো এখানে আর্মি অফিসারটা বলছিল আমাকে নাকি ডাক ছুঁড়ে তাদের চলে আসে, তাহলে এতক্ষণ দাঁড়াতে হতো না, আমি দেখতে পাইনি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, একদম সদ্য সবে করলো। ঠিক আছে, এখন যেতে হবে, চলো, আর 15-16 কিলোমিটার মতো বাকি আছে। এই যে ওয়াটারফলটা, এটার নাম হচ্ছে ভীমলা ওয়াটারফল, আর লোকে অনেকে এটাকে অমিতাভ বচ্চনের ওয়াটারফল বলে ডাকে। আর এখন টাইম হচ্ছে 9:06, আর এখন বেশিক্ষণ ধারণ হয়ে যাবে না, যেতে হবে, ডেস্টিনেশন অন্য আছে আমাদের। অ্যান্ড ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছাতে পারলাম না। তো গাইস, এখান থেকে লাচুং 9 কিলোমিটার। রাস্তাটা সত্যি, যতদূর এলাম সিএলএন রোড থেকে, তো রাস্তাটা খুব ভালো রাস্তাই পেলাম, যাই না আগে কীরকম রাস্তা আছে, তো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু এতদূর যেটা এলাম, রাস্তাটা সত্যি খুব ভালো রাস্তা। এই আমাদের নিচে না উপরে, আই থিঙ্ক উপরেই যেতে হবে। তো গাইস, ওয়েলকাম টু লাচুং, চলে এলাম লাচেন থেকে এখন লাচুংয়ে। এবার এখানে কত হোমস্টে দেখি, হোমস্টে দেখে ব্যাগ রাখবো, ব্যাগগুলো রেখে তারপরে বেরোবো। কিন্তু এখানে লাচুংয়ে এন্টার করে গেছি, কিন্তু এক্সাক্ট এখানে দেখাচ্ছে যে লাচুং 5 কিলোমিটার, তো দেখা যাক। ওয়েলকাম টু লাচুং তো বলেই দিয়েছে, আই থিঙ্ক লাচুংয়ের এরিয়ায় চলেই এসেছি। 3 কিলোমিটার পর লাচুংয়ের যে গ্রামটা, ওই তো ওই যে গ্রামটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক ওটাই। এখান থেকে ইটুকুনি দেখতে এরকম লাগছে, কিন্তু যেতে হবে 3 কিলোমিটার, দেখা যাক। উপরে উঠে গিয়ে দেখি অনেক কটা হোমস্টেই আছে। এখানে একজন দাঁড়িয়ে বলছিল নাকি বুকিং করে আসলে ভালো হয়, রুম নাকি পাওয়া যায় না, দেখি, দেখা যাক, গিয়ে তো দেখি কী হয়। তো গাইস, এখন টাইম হচ্ছে 10:04, আর যে হোটেলে ছিলাম সেখান থেকে কিছু কিলোমিটার এগিয়ে এসে, 3-4 কিলোমিটার এগিয়ে এসে একটা চেকপোস্ট পেয়েছি। তো চেকপোস্টের পরে আবার ক্যামেরাটা লাগালাম, চেকপোস্টে যেরকম অ্যাজ ইউজুয়াল একটা জেরক্স জমা নেয়, আর ওখানে স্ট্যাম্প মেরে কিছু সাইন করে দেয়, তারপরে আর ওখানে তার পাশে 20 টাকা করে পার্কিং নেয়। শুনেছি উপরে কোনো না জায়গায় পার্কিং চায়, তো পার্কিং চাইলে স্লিপটা দেখালে আর কিছু বলে না, তো 20 টাকা এখানে পার্কিং লাগে, সেটা 20 নিলে সব থেকে বেস্ট। তো লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি হচ্ছে 28 কিলোমিটার, এই তো ইয়ামথাং এখান থেকে 20, তার মানে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আর এই জায়গাটা থেকে এক্সাক্ট 20 কিলোমিটার পর ইয়ামথাং ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার। তো গাইস, এখন যেতে যেতে চলে এসেছে প্রথম অফরোড ইয়ামথাং ভ্যালি যাওয়ার পথে। ওয়াও, বাবা, এটা আবার জল, মানে উপর দিয়ে জল নামছে, প্লাস এইরকমভাবে অফরোড পা ফেলবো না, জলের মধ্যে পা ফেলে যাবে না, পা ভেয়ে যাবো না। তা বলে মানে যারা অফরোডিংয়ে এক্সপিরিয়েন্স নেই, তারা এই জিনিসটা করো না, কেন পা ভিজলেও ঠিক আছে, যাতে না পড়ে যাও। মজা পেলাম একটুকুনি এই জায়গাটা আজ থেকে, ওয়াও, এই জায়গাটারও মানে ভিউটা বেশ আলাদা। ক্যামেরাটা অন করে পারলাম না, জেনুইনলি যা লাগছে না, উফ,
জাস্ট জিনিসগুলো দেখো, মানে এরকম মেঘগুলো পুরো পাহাড়কে ছুঁয়ে 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 আলতো করে মানে হাত বুলিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। উফ গাইস, টাইম হচ্ছে 10:19, এখন আমরা ঢুকছি সিংহ বা রডোডেনড্রন সেঞ্চুরি। ওয়াও, আলাদাই ভিউ, আলাদাই ভিউ, নেক্সট লেভেল লাগছে। এই দেখো ওয়াটার ক্রসিং, আমি তো ভাই পা দুলে নেবো। রডোডেনড্রন সেঞ্চুরি এইসব যে অনেক কটা এই যে গাছের ফুল দেখতে পাচ্ছ, অনেক ফুল আছে এদিক ওদিকে, আর এখানে রেড পান্ডা হরিণ এগুলো দেখা যায়। ইয়ামথাং 13 কিলোমিটার এখান থেকে, ভিউটা দেখো, ওফ কি সুন্দর, মানে লাল লাল পাথর আর এদিকে নদী বয়ে যাচ্ছে, সত্যি অপূর্ব দৃশ্য। এটা কি ভাই সামনে তার আছে নাকি অন্যান্য সাইডে রয়েছে, দেখে মনে হচ্ছে সোজাসুজি তার আছে। এই দেখো অফ রোড ওয়াটার ক্রসিং, আর ইনি তো আমাকে সাইডই দিচ্ছেন না তখন থেকে, তুই যা বাবা। তো গাইস, টাইম হচ্ছে 10:47, আর আমরা এখন চলে এসেছি ইয়ামথাং ভ্যালি, মানে প্রায় 1 ঘন্টার মধ্যে চলে এলাম। তো গাইস, এই যে ইয়ামথাং ভ্যালি, এ দেখো কত ইয়াক দেখা যাচ্ছে এখানে, আর এটা হচ্ছে 11,800 ফিট এর অল্টিটিউড, আর এখান থেকে হচ্ছে 25 কিলোমিটার 0 পয়েন্ট। তার সামনে চেকপোস্ট আছে, সেই জন্য এবার আমি এটাকে খুলি, গোপ্রোটা খুলে এবার ব্যাগে রেখে দিই। তো গাইস, টাইম হচ্ছে এখন 11:16, আর আমরা সেকেন্ড চেকপোস্ট ক্রস করে এলাম, 1 কিলোমিটার মতো এগিয়ে এলাম। অনেক কটা আর্মি বেস ক্যাম্প ফেস ক্যাম্প টাইপের ছিল, তো সেগুলোকে ক্রস করলাম, তারপরে ক্যামেরাটা লাগালাম, যাচ্ছি এখন 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখনও নেই নেই করে 22-23 কিলোমিটার মতো বাকি আছে, সেখানে সেমি অফ রোড রয়েছে, অতটাও নেই। গাইস ফগটা দেখো, এখান থেকে এইটুকু শুধু দেখা যাচ্ছে, তারপরে কিছু দেখাই যাচ্ছে না। তো গাইস, যত উঁচুতে যাচ্ছি ফগ দেখো, মানে সামনে সামনে কিছু দেখা যাচ্ছে না, গাড়িটা লাইট জ্বালিয়ে আসছে বলে বোঝা যাচ্ছে। বাপ রে বাপ, সরি আমি এটাকে ফগ বলছিলাম, কিন্তু এটা পুরোপুরি ক্লাউড, মানে এটা পুরোপুরি মেঘ। আমরা অনেক উঁচুতে আছি, পুরো মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। আমি ফ্ল্যাশারটা অন করে দিয়েছি, অনেক ভালো কাজে দিচ্ছে, দূর থেকে দেখো সাদা গাড়িটা অনেকটা বোঝা যাচ্ছে না, একটু কাছে এলে বোঝা যাচ্ছে। তো আর ওরা আমাকে মানে নোটিস করতে পারছে, মানে আমার ফ্ল্যাশারটা জ্বলছে, আর ডান কাতটা ভালোই ব্যথা করছে, আর সেরকম ঠান্ডা লাগছে, হাত পা জমে যাচ্ছে, মেঘ বইছে দেখো পুরো, একদম পুরো পাহাড় ঘেঁষে, আর আমরা সেই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে মেঘগুলো বেরিয়ে যাচ্ছে। আলাদাই একটা ফিলিং আসছে, সত্যি সত্যি আলাদা ব্যাপার একটা। টাইম হচ্ছে 11:39, অ্যাপ্রক্স আন্দাজে বলছে 10 কিলোমিটার মতো বাকি হতে পারে। হচ্ছে এখন 11:49, আর আমি একটু সোয়েটার গ্লাভসগুলো পরে নিলাম, ভালোই ঠান্ডা লাগছিলো। আর এখান থেকে অ্যাপ্রক্স 5-6 কিলোমিটার দূর হবে, আর এখান থেকে বরফ দেখা শুরু হয়েছে, পিছনের দিকে বরফগুলো রয়েছে। তো গাইস, আমরা প্রায় 0 পয়েন্টে চলেই এসেছি। ইয়াহ সে 0 পয়েন্ট কিতনা দূরে, বরফ কাহাঁ মিলেগা, থোড়া ওর আগে যেনা পড়ে। তো গাইস, এটাই 0 পয়েন্ট, আচ্ছা এর আগে গেলে পুরো চায়না বর্ডার। তো গাইস, এখন চলে এসেছি 0 পয়েন্টে, এবার 0 পয়েন্টে এতটাই ঠান্ডা রয়েছে, এখানে আমার পার্টনার খাচ্ছে আন্ডা ম্যাগি, আর আমি এখানে খাচ্ছি ভেজ মোমো, কারণ এখানে মোমো ভেজই পাওয়া যায়। আমার সাথে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, রডোডেনড্রন ফুলের এটা ওয়াইন, তো এটা খেলে পুরো শরীরটা পুরো গরম হয়ে যাবে। এখানে বিশাল ঠান্ডা, বিশাল পরিমাণে ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে। তো এটা বললো যে এটা 60 ml, মানে দেখো মানে হাফ কাপ, ইটুকুনি কাপের দাম এখানে হচ্ছে 100 টাকা, ইটুকুনি কাপের দাম 100 টাকা, আর এটার দাম 60 টাকা। দেখানোর জন্য নিয়েছি, তো ওটা একদম এমনি 60 টাকা। দেখতে পাচ্ছ মোমো এরমভাবে দেয়, এক্ষুনি খেতে হবে, নাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে। এদিকে দিয়েছে ম্যাগি, এটা আন্ডা ম্যাগি, মানে ডিম সিদ্ধ আলাদা আর ম্যাগি আলাদা দেয়, তো তাড়াতাড়ি খেয়ে নিক। তো গাইস, এখন আছি 0 পয়েন্ট নর্থ সিকিম, এখানটা অল্টিটিউড হচ্ছে 15,300 ফিট, আর সামনেই একটুখানি গেলে বরফ আছে ঠিক ওই দিকে। এই তোর কি, তোর কোনো ব্রিদিং প্রবলেম হচ্ছে না তো? তবু ঠিক আছে, আমার হাত পা তো পুরো জমেই যাচ্ছে, আর এইদিকে বলছে বরফ আছে একটুখানি গেলে। তো যাই, কে তোমার সাথে শেয়ার করছি। তো গাইস, এই যে ব্রিজ, এটা বিশাল ডপকে একটু গেলেই বরফ আছে, এরা বলছে সেটাই। তো গাইস, ওই যে হালকা যে স্নো পিক মতো দেখাচ্ছে, ওটা বরফ ওখানে,
অত হেঁটে হেঁটে যাচ্ছি, এদিকে অনেকের ব্রিদিং প্রবলেম হচ্ছে, যে দূরে দূরে লোক দেখতে পাচ্ছ, একদম তো শুয়েই পড়েছে। আমার একটু প্রবলেম হচ্ছে, কেউ যাচ্ছে হেঁটে হেঁটে। তোর কি, তোর কোনো প্রবলেম হচ্ছে? মানে অক্সিজেন তো কম আছে, এটা 15,000 কত ফিট। আর ডাইরেক্ট মজার ব্যাপার, এখান থেকে কিছুটা গেলে উপরে গুড়গম বল লেখা। মেইনলি কি বলতো, এখানে এত ক্লাউড তো, হাওয়াটা বেশি চলছে বলে অক্সিজেনটা খুব কম, জলের পরিমাণটা বেশি হাওয়ায়। এটা কি তোর মাথার মধ্যে স্নোফল হচ্ছে? আমি বুঝতে পারছি তোর মাথায় বরফ জমে গেছে, পুরো স্নো, একদম স্নো স্নো হয়ে গেছে। তোর দাড়িতেও স্নো? হ্যাঁ হ্যাঁ। এন্ড ওখানে অনেক স্নো আছে বুঝলি তো, অনেকই আছে। বিকজ দেখ পুরো সাদা, কিন্তু এই মেঘের জন্য বসে যাচ্ছে না। আর এগুলো পুরো মেঘ, নট ফগ, এটা ক্লাউড। হালকা বিড়ি বলে হচ্ছে, একটু ঘুমিয়ে নি বল। অনেক গোপটে বসা বরফ জমে গেছে, আর হান্টা আছে না, এমনি লাগছে। তো উৎসব তো এখানেই শুয়ে পড়েছে, উৎসব রাইডারের মাথায়, আর গোপে বরফ জমে গেছে। ঠিক আছে, তুই কি খুব প্রবলেম হচ্ছে? না না, শুতে ভালো লাগছে। ওকে, তুই এখানে ঘরে যে এসি চালিয়ে শুয়ে যায় একটা ফিলিং আছে না, হেভি লাগে, বিনা পয়সার এসি। আর একটু গুনি গ্যারেই বরফ, এই যে সামনেই বরফ আছে। গাইস এই দেখো বরফ, মেঘটা দেখতে পাচ্ছ? আমরা মেঘে পুরো ঢেকে গেছে, ওই পার থেকে হেঁটে হেঁটে বরফ দেখতে এলাম এত দূরে। যতক্ষণ না বরফে হাত দেব, ততক্ষণ মনে শান্তি হবে না আমার। স্নোম্যান তো গাইস খুব মজা করে অনেক বরফ নিয়ে খেলার পর, তো এবারে ওয়েদারটা খুব খারাপ, আর বাইক নিয়ে নিচেও নামতে হবে, সেই জন্য এবার তাড়াতাড়ি চলে যেতে হবে। ইচ্ছে তো করছে না, মনে হচ্ছে বরফ নিয়ে তারপর বসে থাকি। বেশ ভালো লাগছে, স্কিট খেলাম, মানে উপর দিয়ে স্লিপ খেলাম, বরফ নিয়ে খেলা করলাম, খুব ভালো লাগলো। তো গাইস এখন টাইম হচ্ছে 1:24, আর এখান থেকে রওনা দিয়েছি, আর ভালোই ফগি ওয়েদার হয়ে যাচ্ছে। এখানে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, তো আমাদের তো সেই হিসেবে রওনা দিতে হবে। তো এবার এখান থেকে আর ভিডিও করছি না, গোপ্রোটা ব্যাগে রেখে দিচ্ছি। এবার সেটা অ্যামাজন ভ্যালি ওখানে আছে, যদি টাইম হয় তো অ্যামাজন ভ্যালিটা ভিজিট করবো, কারণ তোমাদের অ্যামাজন ভ্যালি আমি যাওয়ার দেখালাম, কিন্তু এবার যদি হয় পসিবল তো নেবে, এদিকে একটু ঘুরে ঘাড়ে দেখিয়ে দেবো, নাহলে একদম সিধা লাচিনে চলে যাবো। তো গাইস এই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যামাজন ভ্যালি। এখানে মানে ছোটো ছোটো ঘাসের ছোটো ছোটো ফুল আছে, সেটা হয়তো অনেকে দেখতে যায়। আর এখন একজনদের জিজ্ঞেস করলাম, যারা একটা গ্রুপ এলো, তো বলছে ওখানে কিছুই নেই, জাস্ট ওখানে গিয়ে ইয়াকের উপর বসে ফটো ফটো তোলে আর চলে আসে। তো ওটা করার জন্য আমার নিচে নামার কোনো ইচ্ছেই নেই। এখানকার সিনারিটা খুব ভালো, মনে হচ্ছে কেউ মানে পাহাড়ে গিয়ে যেন মানে কেউ আগুন জ্বালিয়েছে, ধোঁয়া উঠছে, একটা ব্যাপার লাগছে। তো গাইস এখানে অনেক হোটেল রয়েছে, আর অনেক কিছু কেনার জিনিসপত্র রয়েছে, তোমরা এখানে এসে কিছু শপিংও করতে পারো। আমার মনে এখানে খুবই বেশি দাম হবে। এখানে খাওয়া দাওয়ার দোকান আছে, তোমরা সেখানে কিছু টিফিন করে নিতে পারো, মোমো ম্যাগি এগুলো পাওয়া যায় এখানে নর্মালি। আর এখানে আরামসে আসতে পারো, 4 টাকা করে এলে তো কোনো ব্যাপারই না, খাওয়া দাওয়া ঘোরো বাইকে করে এলে। আমি বলবো সিধা 0 পয়েন্টে যাও, ওখানে গিয়ে খাও, খেয়ে দিয়ে ওখানে ওই জায়গাটা ভিজিট করো, ভিজিট করে আসো, তারপরে সেই অ্যামাজন ভ্যালি দেখো, দেখে তারপরে যাও। দেখতে পাচ্ছ গ্লেশিয়ার রয়েছে অনেক উঁচুতে, মানে ঠিকঠাক করে দেখা যাচ্ছে কিনা, হালকা করে জুম করে তোমাদের আমি দেখাচ্ছি। আর মানে এটা এত ফক ছিল বলে কেউ দেখা যাচ্ছিল না। দেখতে পাচ্ছ এটা যে ছোটো ছোটো স্ট্রবেরি, এখানে আশেপাশে ঘাসের মতো গাছ থাকে, এর মধ্যে হয় গাছটা ঠিক এরকম দেখতে, এর মধ্যে ছোটো ছোটো এরকম স্ট্রবেরি দেখতে পেলাম, তাই এই টাইমে এটা পাওয়া যায়। তো গাইস এখন টাইম হচ্ছে 4:02, আর আমি লাচুং থেকে বেরিয়েছিলাম 7টা নাগাদ, আর এখানে এসেছিলাম প্রায় 10টার মধ্যে, 10টা নাগাদও এসেছিলাম। তো এখান থেকে তারপরে এখান গেছি 0 পয়েন্টে, 0 পয়েন্ট থেকে এখানে এসে আস্তে আস্তে আমার 3:30 বেজে গেছে। তো আসার পরে এখানে আছি আমি যে হোটেলটা, সেই হোটেলটার নাম হচ্ছে সিলভার ইন, আর আমি হোটেলটা তোমায় দেখিয়ে দিচ্ছি। গাইস এই হচ্ছে লাগেজ আর হেলমেট, এই
রয়েছে। বিছানা আমি একটু শুয়ে পড়েছিলাম, সেখানে একটু এলোমেলো আছে এই জানলা। আর এখানে ওয়াশরুমটা দেখাচ্ছি, এই হচ্ছে ওয়াশরুম, পুরো ক্লিনই আছে, অসুবিধার কিছু নেই। এদিকে গিজারও আছে। তো গাইস এখন টাইম হচ্ছে 9:16, এখন চলে এসেছি আমি ডিনার করতে। করতাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এরা ডাকলো, তো বলে তাড়াতাড়ি এসে ডিনার করতে হবে। রাত্রেবেলা খাবারটা এরকম ভাত দেয়, জুড়ে রুটি দেয়, একটা মিক্স ভেজ দেয়, চিকেন, পাঁপড় ভাজা, ডাল। আর আমি কি করেছি, আমি বলছি ভাত আর তরকারি করি না, আমি শুধু রুটি খাবো, রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়ে নিই, সবকিছু খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করিনি, সোজা গিয়ে তোমাদের সাথে রুমে গিয়ে কথা হচ্ছে। তো গাইস এখন টাইম হচ্ছে অ্যাপ্রক্স 9:30। তো এখন আমি শোবো, শুয়ে আরো আরামসে চিল করে সকালবেলা উঠবো। যত খারাপ এক্সপিরিয়েন্স, যত ভালো এক্সপিরিয়েন্স হবো আমি তোমার সাথে কালকে শেয়ার করবো। আর যদি ভিডিওটা তোমাদের এত দূর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কেন লাচেন থেকে ডাইরেক্ট 0 পয়েন্ট গেছি, মানে অনুভব না যে লাচেন থেকে লাচুং গেছে, স্টে করে অনুভব হবে না, আরামসে একদম বড় বড় স্টেজ স্টেজ মেরে গেছি। তো তোমাদের দেখতেও আশা করি ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে গেছো, অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ বস। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। আর মনে রাখবে অলওয়েজ লাইফ ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। তো চলো বাই।